Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا تيري معراجتي كي تو لوح قلم تك پہنچا اور یہ میری معراج ہے کہ میں تیری قدم تک پہنچا بلغ العلا بکمالی كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله اللہ پاک کے دربار بارگاہ اللہ کو پوری شکریہ اور سجود جے مہان رب العالمین تارا شنت غنیت বিশেষ করে 99টি আসমাই হুসনা দ্বারা এই বিশ্ব জাহানকে পরিচালনা করছেন এবং তার অসংখ্য নিয়ামত রাজি দিয়ে বারাকাত দিয়ে আমাদেরকে একটা সুস্থ জীবন দান করে আজকের জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন এবং জুমার সালাত আশা কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন সে বারে ইলাহির দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমায় আলোচনা করেছিলাম হায়াতের বিষয়ে সূরাতুল মুলক তো ধারাবাহিকভাবে আলোচনা করলে মুসলিমদের সুবিধা হয় এবং আমাদের সুবিধা হয় তাহলে কি হয় কিছু শিক্ষণীয় বিষয় পাওয়া যায় ছোট ছোট আলোচনা করলে মাঝখানে যদি ছুটে যায় তখন ধারাবাহিকতা না থাকলে একটা জিনিস পূর্ণাঙ্গভাবে বোঝানো যায় না এর আগের জুমায় আমরা আলোচনা করেছিলাম সূরাতুল আসর সময়ের ব্যাপারে একটার সাথে একটা রিলেটেড সম্পৃক্ত আজকে এবং গত সোমবার দিবাগত রাতে আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা জানেন আমরা ওই দিনও মানুষের হায়াত সম্পর্কে জীবন সম্পর্কে বেশ কিছু আলোচনা করেছিলাম
আজকে তারই ধারাবাহিকতা সেই সূরা বনী ইসরাঈল যেখানে শবে মেরাজ আর মেরাজের কিছু ঘটনা উল্লেখ ছিল সেই সূরা 70 থেকে 73 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এইখানেও জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় রয়েছে মানুষের সৃষ্টি মানুষ কোন পর্যায়ে আল্লাহ তাআলা অসংখ্য সৃষ্টির মধ্যে আমরা কোন পর্যায়ে রয়েছে এই বিষয়টা এবং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পিছনে তার উদ্দেশ্যটা কি ছিল এই বিষয়ে এই আয়াতগুলোতে বর্ণনা করা হয়েছে তো আমরা প্রথমে আয়াতগুলোর সরল অর্থটা জানলাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ বলছেন আমি অবশ্যই সবচেয়ে বেশি সম্মানিত করেছি সবচেয়ে বেশি মর্যাদাবান করেছি আমার সৃষ্টি জগতের মধ্যে বানি আদম আদমের সন্তান আদম এবং তার সন্তানদেরকে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি কাররামনা কেরামত দান করেছি মানে সম্মান দান করেছি মর্যাদা দান করেছি শ্রেষ্ঠত্ব দান করেছি ওয়াহামান্নাহু মিন বারি ওয়াল বাহর এই শ্রেষ্ঠত্বের মধ্যে এক নম্বর একটা কারণ আছে এদেরকে আমি উভয়চর বানিয়েছি অর্থাৎ এরা জলেও চলতে পারে স্থলেও চলতে পারে আকাশেও চলতে পারে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বাহনের মাধ্যমে এটা সবাই পারে না কিন্তু মানুষ একমাত্র যারা এই তিন স্তরে তিন ভাগে চলার জন্য তাদের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন তারা নিজেরাই মেধা খাটিয়ে এর বাহন তৈরি করে সেই বাহন করে আবার তারা আকাশেও চলতে পারে হাওয়ায় বাসতে পারে জলেও চলতে পারে জমিনেও চলতে পারে এ বলছেন ওহামান্নাহু ফিল বারি ওয়াল বাহর স্থল বায়ু এবং জলবায়ু উভয় তাদেরকে আমি বাহন দান করেছি বিভিন্ন রকম বাহন ওয়ারাযাকনাহু মিনাত তাইয়্যিবাত এরপর তাদেরকে কি করেছি আমি রিজিক দান করেছি সম্পদ দান করেছি আহার্য দান করেছি তাদের ভোগ বিলাস ক্ষুধা মিটানোর জন্য আমি তাদেরকে রিজিক দান করেছি কিসের থেকে মিনাত তাইয়্যিবাত পবিত্র যত যত জিনিস আছে পবিত্র জিনিসগুলোকে আমি তাদেরকে রিজিক হিসেবে দান করেছি তাহলে বনি আদমের রিজিক হবে পবিত্র অপবিত্র নাপাক হারাম এটা কখনো বনি আদমের রিজিক হতে পারে না সুতরাং আপনি যা কিছু বক্ষণ করছেন যা কিছু করছেন যা কিছু ব্যবহার করছেন এটা যদি হালাল হয় তাহলে এটা হলো আপনার রিজিক আর যদি হারাম হয় তাহলে এটা আপনার রিজিক না এটা হারাম ফাফাদাল্লাহু আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা এতটুকু করে শেষ করে দেইনি তাদেরকে আমি কি করেছি ফাফাদাল্লাহু অনেক বেশি মর্যাদা দান করেছি আলা কাসীরিম মিম্মান খালাকনা আমি যত সৃষ্টিজীব বানিয়েছি এই সকল সৃষ্টিজীবের উপরে তাদেরকে আমি সবচেয়ে বেশি মর্যাদা দান করেছি ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম অতএব এই যে এত শ্রেষ্ঠ করে বানিয়েছি এতে একটা কারণ আছে অন্যান্য সৃষ্টির তুলনায় বনি আদমকে পৃথকভাবে মর্যাদা দিয়ে সম্মান দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছি হালাল রিজিক দান করেছি জলে স্থলে আকাশে চলার মতো তাদেরকে ক্ষমতা দিয়েছি বাহন দান করেছি বিবেক বুদ্ধি দিয়েছি চিন্তা ভাবনা করার জন্য শক্তি দিয়েছি এত কিছু দেওয়ার পরে যদি তারা এইটাকে যথার্থভাবে কাজে না লাগায় তাহলে পরিণামটা কি হবে এরপর আয়াতে বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম হে মানব হে ইনসান মনে রাখো কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আহ্বান করব ডাকব পাকড়া করব বিইমামি তাদের ইমাম সহকারে একা না তাদের ইমাম নেতা আমল দেখে পরে আসতেছি এখানে বলছেন যদি সাধারণ অর্থে বলি যে প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহকারে কাল কিয়ামতে বিচারের মাঠে ডাকা হবে সামান উতিয়ে কিয়া বাহু বিয়ামিনিহি ওই বিচারের দিন যেই ব্যক্তি যে ইনসানের ডান হাতে আমল নামা দেওয়া হবে ফাউলাই কিয়া কোরাউনা কিতাবাহ তারা খুব আনন্দ চিত্তে নিজের কিতাব নিজের আমল নামা নিজেই খুব জোরে জোরে পড়ে মানুষকে শোনাবে যাদেরকে ডান হাতে দেওয়া হবে ওয়ালা ইয়াযলামুনা ফাতিলা আর একটা মানুষের প্রতি সেই দিন জুলুম করা হবে না পুঙ্খানুপুঙ্খ বিচার করে ফয়সালা করা হবে ওয়ামান কানা ফি হাযি আমা সুতরাং এই দুনিয়ার জমিনে যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ রাসূলের আদর্শ থেকে অন্ধ হয়ে থাকবে অর্থাৎ দেখেও না দেখার ভান করবে জেনেও না জানার ভান করবে তারা কি হবে
অহুয়া ফিল আখিরাত আমা কাল কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ বানিয়ে দেব যেহেতু দুনিয়াতে সে আমার আয়াত আমার কোরআন আমার রাসূল হাদিস এগুলা দেখে সে শিখে নাই পড়ে নাই বুঝে নাই আমল করে নাই অন্ধের মধ্যে চলেছে আমি কিছু বুঝি না আমি কিছু জানি না আমি দেখি নাই এই বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই লোকগুলোকে অন্ধ বানিয়ে দেবেন ওয়া আদাল্লু সাবিলা চিরস্থায়ীর জন্য তারা পথভ্রষ্ট হয়ে যাবে অর্থাৎ তাদের হেদায়েতে বা ফিরে আসার কোনো সুযোগ থাকবে না এটা হচ্ছে সূরা বানি ইসরাঈলের 70 থেকে 73 নম্বর আয়াতের 16 নম্বর এখানে তিনটা ভাগে বিভক্ত আছে এক নম্বর হচ্ছে বানি আদম মানুষের সৃষ্টি দ্বিতীয় আছে কাল কিয়ামতের ময়দানে বিচার মুখোমুখি কিভাবে হতে হবে তৃতীয় হচ্ছে আমলনামাটা কিভাবে পেশ করা হবে কে কিভাবে আমল করবে তাহলে আমরা প্রথমে যেটা জানলাম আল্লাহ তাআলা মানব জাতিকেই অন্যান্য সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এইখানে ব্যাখ্যার বিষয় হচ্ছে শ্রেষ্ঠত্বটা কি কারণে বা কি গুণাবলী কি বিশেষত্ব আছে অন্য সৃষ্টির মধ্যে নাই আমাদের মধ্যে আছে যার কারণে আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠ করেছেন এটা অবশ্যই জানা প্রয়োজন তাহলে কেন কি কারণ দ্বিতীয় হচ্ছে শ্রেষ্ঠত্ব বলে আসলে আল্লাহ তাআলা কি বুঝাচ্ছেন বা কেন শ্রেষ্ঠ বানাইলেন কি কারণ এর ফলাফলটা আল্লাহ কি চাচ্ছেন আমাদের কাছ থেকে এত হাজার হাজার লক্ষ কোটি সৃষ্টি সৃষ্টি করেছেন যেমন ফেরেশতা তো পূত পবিত্র যারা সব সময় আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল করতেছে তাদেরকে বানিয়েছে যারা অগণিত সংখ্যা যার সঙ্গে কি কোনো মানুষ বলতে পারবে না নবীরাও জানেন না ফেরেশতার সংখ্যা কত ওই যেদিন বলছিলাম বাইতুল মামুরে আকাশের যে কেবলা জমিনের কেন্দ্র হয়েছে বাইতুল হারাম বা কাবা শরীফ আর আকাশের একটা কেবলা আছে সেটা বাইতুল মামুর ওইখানে কিন্তু নামাজ হয় সালাত কায়েম হয় প্রতি ওয়াক্তে এবং ওইখানে প্রতি ওয়াক্তে 70,000 ফেরেশতা একবার শুধু সালাত আদায় করতে পারে এই ফেরেশতা চলে গেলে আরেক দল ফেরেশতা আছে এক দল ফেরেশতা যে 70,000 ফেরেশতা তারা যারা একবার সিজদা করলো বা নামাজ পড়লো তারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সুযোগ পাবে না এখানে সিজদা করার জন্য অর্থাৎ প্রতি অর্থে নতুন নতুন 70,000 ফেরেশতা এসা সালাত আদায় করে তাহলে কত লক্ষ কোটি গুণ ফেরেশতা আছে আমরা কেউ গণনা করতে পারবো না তাহলে এত পূর্ণ পবিত্র মর্যাদাবান ফেরেশতা থাকার পর যারা নূরের তৈরি আমাদের মতো মাটির তৈরি না তারা কি নূরের তৈরি ফেরেশতারা কিসের তৈরি নূরের তাদেরকে এত শ্রেষ্ঠ বানানো হলো কিন্তু তাদের তো শ্রেষ্ঠতা দেওয়া হলো না বনি আদমকে কেন শ্রেষ্ঠ বলা হলো এবার আল্লাহ তাআলা বলছেন কিন্তু আমি যা সৃষ্টি করেছি তার উপর শ্রেষ্ঠত্ব কিন্তু বনি আদম তার মানে ফেরেশতার উপরও মানুষের শ্রেষ্ঠত্ব সেটা প্রমাণ করা নেই আছে আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন তারপর বললেন না যে সেজদা করো ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম সকল ফেরেশতা অর্থাৎ ওই যে বললাম যত অগণিত ফেরেশতা আছে সবাই এই আদমকে সেজদা করেছিল এই সেজদা ছিল কিসের সম্মানের সেজদা এই সেজদার মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরেও মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এত শ্রেষ্ঠ আমরা অথচ আমাদের পেটের ভিতরে সর্বোচ্চ না পায় ফেরেশতার পেটের ভিতরে কি দেখলো নাই তাদের কারণে কি তাদের ঘুম কামনা বাসনা বাচ্চু হইলে কিছুই কিন্তু নাই খাওয়া কিছুই নেই তারা পূত পবিত্র অল টাইম সব সময়ের জন্য কিন্তু তারা শ্রেষ্ঠ না আমি মানুষ আমি আব্দুল্লাহ আমি জসিমুদ্দিন আমার পেটের ভিতরে হাজারো নাপাক নিয়ে আমি ঘুরতেছি অথচ আমাকে ফেরেশতার উপর শ্রেষ্ঠতা দান করা হলো না অবশ্যই এর মধ্যে কোনো কারণ আছে বিশেষত্ব আছে এইটা তাফসীরে দুই ভাবে বর্ণনা আছে একটা হচ্ছে যে প্রথম হচ্ছে কি কারণে কি বৈশিষ্ট্যের কারণে আমাদেরকে শ্রেষ্ঠ দেওয়া হলো এক নম্বর কারণ হচ্ছে গঠনগত দিক থেকে অবয়বের দিক থেকে মানুষের গঠন অন্যান্য সৃষ্টির চেয়ে একটু ভিন্নতর আপনার সুন্দর সুন্দর চোখ আছে নাক আছে কান আছে জিহ্বা আছে ত্বক আছে হাত আছে পা আছে বিবেক আছে আমাদের মানুষের যে গঠন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গঠন সেটা সূরা তিন এর ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়া তিন আজাইতুন ওয়া তুর সিনি ওয়া হাযাল বালাদিন আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম তিনটা জিনিসের কসম করে আল্লাহ বলতেছেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতি দিয়ে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তাহলে পৃথিবীতে আসমান এবং জমিনে সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ আমি আপনি কালো হতে পারি নিগ্র হতে পারি আমার চেহারা অন্যরকম হতে পারে একটু খারাপ মানুষের চেয়ে খারাপ লাগতে পারে কিন্তু আল্লাহ ঘোষণা করছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম সুন্দর চেহারা দিয়ে গঠন দিয়ে তৈরি করেছে এই জন্য মানুষ মানুষকে ঘৃণা করতে নেই
কেউ যদি পাপী হয় কাফেরও হয় মানুষ কি আপনি গিনা করবে না গিনা করবেন তার কর্মটাকে গিনা করবেন কি তার কর্মটাকে মানুষ হিসেবে সে শ্রেষ্ঠ কিন্তু কর্মের কারণে সে পচে গেছে তার কর্মটা তার খারাপ মানুষ হিসেবে সে ভালো এজন্য মানুষ মানুষকে ঘৃণা করতে না আল্লাহর রাসূল সাহাবারা কখনোই কাফেরদের দিনকে ঘৃণা করতে না তাদেরকে ঘৃণা করতে না কর্মটাকে ঘৃণা করতে দ্বীনের খাতিরে তাহলে এই মানুষের শ্রেষ্ঠতার এক নম্বর হচ্ছে তাদের অবয়ব গঠনগত দিকের কারণে তাদের ধরার ক্ষমতা আছে বলার ক্ষমতা আছে দেখার ক্ষমতা আছে শোনার ক্ষমতা আছে কিন্তু হাজার লক্ষ কোটি সৃষ্টি আছে যাদের এই সব ক্ষমতা একসাথে নাই তাদের চিন্তা করার ক্ষমতা আছে আমরা খাওয়া দাওয়া করে কিভাবে মা খাইয়া অনেকগুলো আইটেম মিলাইয়া হাত দিয়ে আঙ্গুল দ্বারা সুন্দর করে বানাইয়া সুন্দর করে খেতে পারে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী আছে এভাবে খেতে পারে না অধিকাংশ প্রাণী ম্যাক্সিমাম মানুষ ছাড়া প্রাণীরা কি করে শুধু মুখ দিয়ে খায় হাত দিয়ে ধরতে পারে তার সেই ক্ষমতা নাই অনেক প্রাণী আছে সে দেখতে পারে না কিন্তু খায় খেতে পারে কি ভালো কি মন্দ সে দেখতে পারে না তারপর প্রাণী জগতে বিবেক বিচার বিবেচনা নাই ভালো কি মন্দ বিচার বিবেচনা সে খেতে থাকে কি খেলে জানে না আবার মানুষ সকল রকম খাদ্য মিক্স করে খেতে পারে কিন্তু অন্যান্য পশুরা খান যেমন বাঘ সিংহ তাকে যদি আমি ভাত তরকারি দিন সে খাবে খাবে না তার খাদ্য শুধু মাংস শুধু মাংস কিছু প্রাণী আছে শুধু তৃণভোজী যেমন গরু ছাগল ভেড়া দুম্বা এরা কি আপনি যদি গরু গোশত খাবে খাবে না এরা খাবে শুধু তৃণভোজী একমাত্র মানুষ হচ্ছে সৃষ্টির মধ্যে যারা সকল রকম খাদ্যকে কি করতে পারে মিশাইয়া এটাকে প্রসেসিং করে সুস্বাদু করে খেতে পারে গরু ছাগল বেড়া বকরি এরা ঘাস কেও সুন্দর করে খেতে পারে না ওই কাঁচা কাঁচা খায় আমি আপনি তো একটা তৃণ খাই খাই না আমরা যেমন পাতা লতা বা শাক সবজি খাই গরু কিন্তু এটা খায় কিন্তু আমাদের শাক খাওয়াটা কি এটাকে এনে পরিষ্কার করে মশলা দিয়ে ভাজি করে রান্না করে তারপর আমরা খাই কিন্তু গরু ছাগল কি করছে যাবে তাই খাচ্ছে তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব অন্য সৃষ্টির মধ্যে এক নম্বর কারণ হচ্ছে তার সৃষ্টিগত গঠনগত অবয়ব আমার আপনার যে এই দেহ এই দেহটা আল্লাহ তাআলার এক নম্বর সবচেয়ে বড় নিয়ামত এটার জন্য আপনাকে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ এত সুন্দর একটা দেহ আমাকে দান করেছ এত সুন্দর একটা অবয়ব আমাকে দান করেছ এই জন্য তোমার কাছে এটা শুকরিয়া আদায় করে তো যদি সারা কেমন কিছু সুবিধা করে থাকেন আদায় হবে হবে না আপনার একটা চোখ যখন চলে যায় চোখ না শুধু চোখের লেন্স চলে গেল এই লেন্সটা যদি বাবু লেন্স লাগাতে যান লক্ষ কোটি টাকা লেগে চলে যায় তারপর আগের মতো ফিট হবে না এক চোখের শুকরিয়া যদি আদায় করেন আজীবন আদায় হবে তাহলে অন্যান্য সৃষ্টির মধ্যে আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের এই অবয়বের কারণে সুতরাং এই অবয়ব বা গঠন নিয়ে আমার সৌন্দর্য নিয়ে অনেকে আছেন হয়তো পাঁচ ভাই আছে বা এলাকায় অনেকগুলো যুবক আছে বা বাচ্চারা আছে তারা অনেকে আছে অনেকে নিজের সৌন্দর্যকে নিয়ে নিজের গঠন কি নিয়ে সঙ্গে অহংকার করে কিচ্ছু অহংকার করেন না এটা আপনার বানানো না এটা আপনি বানান নাই কে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন এটা নিয়ে গর্ব করার কিছু নাই বারো জনকে দেখতে একটু কুচ্ছি বা কালো বা দেখতে একটু বেঁকে বা প্রতিবন্ধী একে ঘৃণা করা কিচ্ছু না ঘৃণা করলেন আল্লাহ সৃষ্টিকে আপনি ঘৃণা করলেন এই জন্য মানুষ মানুষের প্রতি কখনো ঘৃণা পোষণ করবেন না আপনাকে অবশ্যই মানুষের চিন্তা করতে হবে সে আল্লাহ তাআলার সৃষ্টি আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন তার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে তার প্রতি আপনার দয়া থাকতে হবে তার কর্মটাকে আপনি ঘৃণা করতে পারেন কিন্তু মানুষ হিসেবে মানুষকে ঘৃণা করতে পারবেন না দ্বিতীয় নম্বর হচ্ছে অন্যান্য সৃষ্টির চেয়ে মানুষের শ্রেষ্ঠতার কারণ হচ্ছে আকল বিবেক মানুষ যেরকম বিবেক লাগাতে পারে চিন্তা ভাবনা করতে পারে অন্য সৃষ্টি জগতের এটা সীমিত অন্য সৃষ্টির এটা সীমিত গরু ছাগল তাদের একটা বিবেক আছে বাট খুবই সীমিত অর্থাৎ তার চলাফেরা করার জন্য তার কামনা বাসনা মেটানোর জন্য তার সূক্ষ্ম একটা চিন্তা ভাবনা আছে কিন্তু ওয়াইড ব্যাপক যে চিন্তা ভাবনা এইটা প্রাণী জগতের নয় কোন প্রাণী নিজের খাওয়া যেরকম প্রস্তুত করে পড়তে পারে না ঠিক তার চলাফেরার জন্য সে বাহন তৈরি করতে পারে না পারে না কি গরু কি পারবে গাড়ি বানাতে তাহলে একমাত্র মানব জাতি তারা কি করে রকেট পর্যন্ত আবিষ্কার করছে বানিয়ে পৃথিবীর জগৎ তো শেষ করলো চড়ে পড়ে আসমান পর্যন্ত ফেরে চলে যাচ্ছে চন্দ্র গ্রহে চলে যাচ্ছে সূর্য গ্রহে চলে যাচ্ছে নক্ষত্র চলে মঙ্গলে চলে যাচ্ছে এই ছোট্ট একটা বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে এই কারণে তারা বিবেক তার আকল তার বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা কৌশল এগুলোকে অবলম্বন করে আল্লাহ তাআলা অন্য সকল সৃষ্টিকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে সিংহ এত ভয়ঙ্কর প্রাণী এই সিংহকে মানুষ স্বীকার করতে পারে না ফাঁক পাতে একে বার স্বীকার করতে পারে না
পাখি আকাশে উড়ে বেড়ায় আপনি নিতে পারেন ডানা নাই কিন্তু সে পাখি কিন্তু মানুষ কি করে এই উড়ন্ত জায়গা থেকে ধরে নিজের খাঁচায় ঢুকে ফেলতে পারে কি দিয়া হাত দিয়ে তাহলে এটা কিসের কাজ দিয়ে আকল দিয়ে বিবেক দিয়ে চিন্তা বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে তাহলে অন্য সৃষ্টির মধ্যে মানুষের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে তার আকল আছে জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে এলেম আছে এই কারণে মানুষের শ্রেষ্ঠত্ব তাহলে আমাদের দেহ গঠন অবয়ব আমার সৌন্দর্য আমার হাত পা নাক চোখ কান যা কিছু আছে এই সব কিছুকে ব্যবহার করতে হবে যে মালিক আমাকে খুব দয়া করে অন্যান্য প্রাণী মতো না বানিয়ে এত সুন্দর করে বানিয়েছেন এত সুন্দর সিস্টেম দিয়েছেন আর যদি নাকটা আপনার সামনে না থাকে পিছনে দিত নাক যদি এখানে না থাকে পিছনে দিত মুখটা এখানে থাকতো আপনি কি ময়লা পাচ্ছেন না কি খেলে কোনো গন্ধ লাগতো লাগবে না যেমন পোলাও খুব ভালো জিনিস এখানে একটা পাতিলে আছে নতুন তাজা পোলাও আর এক পাতিলে আছে বাসি দুর্গন্ধযুক্ত পোলাও আপনার সামনে আনে দিবে এখন নাক যদি পিছনে থাকতো আপনি ওই দুর্গন্ধ পচা তো মুখে দিতে বলতে পারতাম না যেটা কি পচা না খারাপ কারণ আপনার তো ঘ্রাণ শক্তি নেই হাতে সামনে তাহলে আল্লাহ তাআলার কাছে না চাইতে কোথায় কোনটা সেট করতে হবে আল্লাহ তাআলা সেই রেটে সেট করে দিয়েছেন এই ইঞ্জিনটাকে বানিয়ে দিয়েছেন বডিটাকে বানিয়ে দিয়েছেন কোন ইঞ্জিন কোথায় সেট করতে হবে এই যে হাতে পাঁচটা আঙুল সমান সমান এখন আল্লাহ তাআলা ইচ্ছে তো সমান আমাদের তো এরকম উল্টা পাল্টা করেন সমাজের তো শুনতে যাতে বলেন তো যদি পাঁচটা এক সমান হতো আপনি কি এইভাবে লোক মাদার খেতে পারতেন কোন দিনে পারতেন এক লোক মাদার উঠতো না সব পড়ে যেত এমন সিস্টেমে দিয়েছেন আপনি যদি একটু কুচকে আনবেন সংকুচিত করবেন মিলে যাবে খাওয়াটা ঠিক মতো উঠবে কোনো কিছু ধরতে যাবেন ব্যালেন্স হবে কিছু সব সমান থাকতো একটা ধরতে পারতেন সব পড়ে যাবে এরপরে যে এটাকে মুভ করে এই যে মুখ করে অনেক প্রতিবন্ধী আছে বাচ্চা আছে দেখবেন তাদের দুই একটা আঙুল মুখ করতে পারে না সমান থাকে আমি দেখছি সমান থাকে পারে না সে কি খাওয়াটা ধরে খেতে পারে সে কি ধরতে পারে পারে না আরে ভাই একটা আঙ্গুলের মাথার এই মুভমেন্ট যদি আপনি চিন্তা করেন যে এটা যদি আমার বন্ধ হয়ে যায় আমি যে কি সমস্যা করবো সেটা আমি জানি এই একটা মুভমেন্টের শুক্রিয়া আদায় করে তো আপনি আজ বিশ্বাস করতে পারবেন না কি জন্য আমরা আপনার মানি করি আল্লাহ তাআলা ওই যে একজন বলছিল যে বান্দা সকালবেলায় উঠে রিজিকের জন্য দৌড়ায় কিন্তু সকালবেলা যে ফজর জামাত এটার জন্য দৌড়ায় না আমি কয়েকদিন আগে খুব শীত পড়ছিল যখন এই গত দুই তিন সপ্তাহ আগে বাসা থেকে মসজিদে আসতেছি ফজর জামাতে খুবই ঠান্ডা প্রচন্ড বাতাস হঠাৎ করে দেখি রাস্তার পাশেই কিছু লাইট জ্বলতেছে আর মানুষের কথা শোনা যাচ্ছে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম এত মানে শীতের ভিতরে এইখানে মানুষ কি করে পর আমি দাঁড়ায় কিছুক্ষণ তাকাইলাম দেখলাম কিছু লেবার শ্রমিক তারা কি করতেছে মজুর ওই যে জ্বালা উঠা না রোয়ার উঠবে আর জ্বালা উঠাচ্ছে প্রচন্ড ঠান্ডা কিন্তু আমি নিজে সব গায়ে দিয়ে ঠান্ডা কভার করতে পারছি না সে শুধুমাত্র একটা জামা আর একটা লুঙ্গি গায়ে সে কিন্তু এখান থেকে জ্বালা উঠাচ্ছে কিন্তু একজনও ফজর নামাজ পড়েনি এখন বলেন সে দুনিয়া রিজিকের জন্য পেটের এটা মিটানোর জন্য এত ঠান্ডার ভিতরে এত কষ্ট করতেছে এখান থেকে জ্বালা উঠাচ্ছে অথচ যে মালিক এই ধানের চারাটা উঠে দিল যে মালিকের বরকতে বা দয়া তুমি রিজিকটা পাবা সেই মালিকের রুকনটা আদায় করলা না তারপরে তো আল্লাহ তাআলা রিজিক দেয় এটা তো আল্লাহ তাআলা রহিম হিসেবে দেয় রহমান হিসেবে দেয় নারদে দিত না কারণ আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার মূল্যটা দামটা আমার কাছে যদি একটা মাছের দানার মতো হতো তাহলে একটা কাফের বেঈমানও রিজিক পাইতো না কারণ এই দুনিয়ার কোনো মূল্য এই জন্য এটা দিয়েছে দাম আপনার ঘরে কিছু জিনিস আছে এটা আপনি একেবারে অপ্রয়োজনীয় ভেঙে গেছে বা পচে গেছে আপনি এটা ব্যবহার করবেন না এইটা যদি আপনি কাউকে দিয়ে দেন আপনাকে কষ্ট লাগবে লাগবে না আপনি লাগে নিয়ে যাও ঠিক ঠিক দুনিয়াতে যদি আল্লাহর কাছে না পচা দিন এটা কোনো মূল্য আল্লাহর কাছে না এই জন্য নাফরমানি করেও কাফির কাফের বেদদিন সবাই আল্লাহ তাআলা রিজিক পাচ্ছে কেন এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছের দানা মতো অথচ এই দুনিয়ার কারণে আমরা আখরাত শেষ করে ফেলতেছি এই জন্য রাসূল বলছিলেন আল কাইয়্যিম মান দা নাফসাহু ওয়া আমিলা বাদাহু জ্ঞানী তো সেই ব্যক্তি যে নিজেকে চিন্তা করে দুনিয়াকে ত্যাগ করে আখিরাতের জন্য আমল করে জ্ঞানী হলো সে তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদের শ্রেষ্ঠত্ব হচ্ছে অন্য সৃষ্টির আমার বিবেকের কারণে আকলের কারণে কিন্তু এই বিবেক আকল আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন কি জন্য চিন্তা ভাবনা করে আল্লাহ কি চেনার জন্য আল্লাহ দিন কি চেনার জন্য এবং আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এই বিবেক আমাকে এই জন্য দিয়েছেন পাশাপাশি দুনিয়ার কাজ আমি করব কিন্তু আখিরাতের চিন্তা আমাকে রাখতে হবে
তাহলে মানুষের শ্রেষ্ঠতা আমরা বুঝলাম সকল সৃষ্টির মধ্যে আমরা শ্রেষ্ঠ এই জন্য আমাকে প্রতি সময় আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে এবং আপনার যে সামাজিক জীবন পারিবারিক জীবন আপনার যে এই জীবনটা পরিচালনার ক্ষেত্রে মানুষ মানুষের সাথে উঠাবসা করবে মানুষ মানুষের সাথে চলাফেরা করবে চলাফেরা করবে লেনদেন করবে সেই সময় আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমি মানুষ হিসেবে কোনো মানুষকে ঘৃণা করব না এটা শিক্ষা দিবেন আজকে থেকে যে আজকে থেকে আমরা কখনো কোনো মানুষকে তার গঠনের কারণে খারাপ চরিত্রের কারণে মানুষটাকে ঘৃণা করব না যদি সে খারাপ কাজ করে থাকে তার পাপ কাজের জন্য তার কর্মটাকে ঘৃণা করব এবং ওটাকে সংশোধন করার চেষ্টা করব কিন্তু মানুষের মানুষকে আমি কখনো ঘৃণা করব না দ্বিতীয় এই পর্যায়ে গেল এরপরে যেটা আছে যে ইয়াউমা নাদউ কুল্লু নাসিল ইমাম এত কথা বলার পর আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে একটা জিনিস আমি বলে দেই প্রশ্ন আউট করে দেই সেটা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে মানুষের বিচার দুই ভাবে হবে একটা হচ্ছে প্রথম হবে একক ভাবে সবাই যার যার হিসাব দিবে সবাই যার যেটা কোরআনে আছে তাতিন ফরদা সকলে একক একক ভাবে আসবে একক ভাবে আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ তাআলা বিচার করবেন ফয়সালা করবেন আরেকটা হচ্ছে যৌথভাবে জামাতবদ্ধভাবে অর্থাৎ দুনিয়াতে কে কোন নেতার অনুসরণ করেছেন কে কোন নবীর অনুসরণ করেছেন এই বিষয়গুলো নিয়ে ডাকা হবে সেই দিন হয়তো ডাকা হবে তাফসিরে আছে যে এক নম্বরে এখানে বি ইমামিন বলতে বোঝানো হয়েছে আসলে আমল দ্বারা সবাই যার যার আমল নিয়ে উপস্থিত হবে এটা অধিকাংশ হাদিস দ্বারা প্রমাণিত আবার কিছু মুফাসসির বলছেন না ইমাম দ্বারা নেতা বোঝানো হয়েছে বিশেষ করে প্রথমে ডাকা হবে নবীদের অনুসারী নিয়ে যে ঈসা নবীর অনুসারী তারা এক লাইনে আসো মুসা নবীর অনুসারী তারা এক লাইনে আসো আদমের অনুসারী এইভাবে প্রত্যেকটা নবীর উম্মতকে আলাদা করে ফেলা হবে সবাই যাজদার নবীর পিছনে দাঁড়াবে যে যে নবীর উম্মত ওইখান থেকে এরপরে আসবে দ্বিতীয়তে যে পৃথিবীতে যখন আমরা তার নবী পাইনি নবী চলে যাওয়ার পরে ওই নবীর আদর্শে যারা ছিলেন সেই সকল আদর্শবান নেতাদের অনুসরণ করেছি না দুনিয়ার কোন স্বার্থবাদ দুনিয়ার কোন রাজনীতিবিদ যারা আমাকে হেদায়েতের পথে না বরং আমাকে ভ্রান্তি পথে আল্লাহর দিনের বিপরীত পথে আমাকে ডেকেছেন মানুষের মানব কল্যাণের পথে আমাকে ডাকেন নাই মানুষের ধ্বংসের পথে আমাকে ডেকেছেন এরকম নেতার অনুসরণ করেছি এটাও আপনাকে জবাবদিহি করতে হবে কোন নেতার অনুসরণ আপনি করেছেন সেই দিন তো আর ভুলে গেলে চলবে না আজকে যত থাকিবে যে কারণে সেদিন কিন্তু সব ধরা পড়ে যাবে যে আপনি দুনিয়াতে কোন নেতার আদর্শ আপনি বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে কাজ করেছেন কার পিছনে স্লোগান দিয়েছেন কার পিছনে চলেছেন এইটা আপনাকে সেদিন জবাবদিহি করতে হবে তাহলে আমাদেরকে নেতা নির্বাচন অনুসরণের ক্ষেত্রে বিশেষ করে আমি যুবক শ্রেণীদেরকে একটা কথা বলবো যে আমাদের বর্তমান সময় যুবক শ্রেণী তাদের অনুসরণের বিষয়গুলো হয় বিভিন্ন মডেল কি চুল কাটার ক্ষেত্রে বিভিন্ন প্লেয়ার কে কিভাবে চুল কাটে এগুলো দেখি তো এগুলো কে কোন স্টাইলে চুল কাটে আবার সেলুন গুলো তো ওরা টানা দেওয়া রাখা হয় এটা স্টাইল এটা প্রমাণ স্টাইল আর কত নাম আছে স্টাইল দেওয়া হয় তাহলে আপনার চুল কাটায় আপনি কোন নেতার অনুসরণ করলেন রোনাল্ডোর অনুসরণ করলেন আপনার পোশাক পরায় কোন মডেলের অনুসরণ করেছেন রাসূল সাহাবীদের অনুসরণ করেছেন আলেম ওলামাদের অনুসরণ করেছেন না পাশ্চাত্য শাস্ত্রীয় অনুসরণ করেছেন আপনাকে জবাবদিহি করতে হবে এইরকম প্রতিটা কাজ যে আপনি কাকে দেখে শিখতেছেন কার অনুসরণ করতেছেন এটা অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে যদি মনে হয় এটা তো প্রত্যেক জীবনের একটা অংশ না মানুষের জীবন ইবাদতের বাহিরে না আল্লাহ তাআলা বলছেন মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সৃষ্টির একমাত্র কাজ হচ্ছে ইবাদত তার মানে আপনার সারা জীবন ইবাদতের মধ্যে থাকতে হবে সুতরাং হয় এটা ভালো ইবাদত হবে অর্থাৎ ইবাদতুল্লাহ হবে অথবা ইবাদতুল শয়তান হবে যদি আল্লাহ আল্লাহ রাসূল অনুগত করে ইবাদত করেন আপনার চুল কাটা দাড়ি রাখা পোশাক পরা খাওয়া দাওয়া কথাবার্তা চাল চলন লেনদেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই কিছু করবেন সব যদি আল্লাহ এবং রাসূলের আদর্শ অনুযায়ী হয় নিয়ম অনুযায়ী হয় তাহলে এটা পূর্ণাঙ্গ জীবনটাই আপনার ইবাদত আপনি যে বাথরুমে যাচ্ছেন পায়খানা করছেন পেশাব করছেন সেটা ইবাদত যদি ইবাদত না হতো তাহলে রাসূল কেন বাথরুমে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকতে হবে কোন দোয়া করতে হবে কেন শিখেলেন এজন্যই শিখেলেন যদি আপনি বাথরুমে ঢুকার সময় রাসূলের আদর্শ অনুসরণ করেন ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকেন আর যদি আপনি দোয়া পড়ে ঢুকেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস তাহলে বাথরুম করাটা আপনার ইবাদত হয়ে যাবে সুবহানাল্লাহ আবার বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবে বের হওয়ার পর তারপর দোয়া করবেন আলহামদুলিল্লাহ
আল্লাহ আমাকে খুব শান্তি দিয়েছো তুমি মুফালাকা আমাকে maaf করে দিয়ে ভিতর কোনো অন্যায় থাকে তাহলে এটা আপনার ইবাদত হবে স্ত্রী মেলে বসে যদি করে সেটা তো রাসূল জানে কারণ রাসূল আদর্শ কিছু যে নামে যেন বললাম রাসূল আদর্শ কিছু যে নামার সর্বক্ষেত্রে যে নামার রাসূল আমার আদর্শ রাসূল এমন কোন কাজ বাকি নাই এবং ইহুদির এটা বলতো যে এটা কেমন নবী তোমাদের নবী কেমন নবী যে মানুষ পেশাব করলে কিভাবে এটা শেখা স্ত্রীর সাথে কিভাবে এটা শেখা রাসূল বলতেন না সাহাবীরা বলতেন না এটাই তো নবী এটাই তো নেতা যেই নেতা আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত খবর রাখে এবং প্রত্যেকটা কাজ আমাকে শিক্ষণীয় শিখায় যায় এটাই তো নেতা হওয়ার কথা নেতা কি শুধু মানে অতি মাঠে না নেতা তো সে আদর্শ তো সে যার প্রত্যেকটা কাজ আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে আমি পেশাব করব পায়খানা করব স্ত্রীকে দাও বিয়ে করব শাদি করব সব শিখে দিয়েছে বাচ্চা জন্ম কিভাবে হবে সন্তান কিভাবে নিব সব শিখে দিয়েছেন এই নেতার আদর্শ তো আমাদেরকে মানতে হবে তাহলে যে বললাম ইবাদতের বাইরে আপনার জিন্দেগি নাই তাহলে আদর্শ অনুসরণ হবে আপনাকে অবশ্যই যে ইমাম নেতা নির্বাচন করবে যেমন এই মসজিদে ইমাম যদি জানে এটাও আছে এমনও হতে পারে হবে কাল কিয়ামতের মাঠে আপনারা যারা আছেন আজকে আমার যে কয়দিন আমি থাকবো যারা যারা আমার পিছনে নামাজ পড়বেন আমার আলোচনা শুনতেছেন প্রত্যেকটা মানুষ সেই দিন আমাকে জবাব দিয়ে জন্য দাঁড় করাবে কি আল্লাহ কেন ধরবে তুমি এটা করলে না কেন আল্লাহ আমি তো জানতাম না তখন মনে পড়ে যাবে ইমাম সাহেব একজন ডাকছিলাম ভালো দেখে ওনাকে এত টাকা বেতনও দিয়েছিলাম হাদিয়া দিয়েছিলাম কই আমাদের কোনদিন এই সমস্ত হকের কথা বলে নাই সুদূর কথা বলে নাই দুষের কথা বলে নাই পর্দার জন্য বলে নাই খারাপ আমার বলে নাই শিখে নিয়ে আমাদেরকে তখন আল্লাহ তালা আমাকে ধরে জবাব দাও তুমি কি ইমামকে দায়িত্ব নিয়েছিলা খতিবের দায়িত্ব নিয়েছিলা টাকা দেওয়ার জন্য মানুষের পাচারি করার জন্য না তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা কোন দুনিয়াবি দায়িত্ব না এটা আল্লাহর দায়িত্ব রাসূলের দায়িত্ব রাসূল চলে গেছে আল ওলামা ও রাসূলুল আম্বিয়া আলেমদের দায়িত্ব হচ্ছে নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য মানুষকে হেদায়েতে দেওয়ার জন্য তা আমাকে আপনার দায়িত্ব দিয়েছেন আপনাদের হেদায়েতের জন্য অন্য কিছুর জন্য না তার আপনাদের হেদায়েতের জন্য আমি হক কথা না বলি এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে আমার জবাবদিহিতা থেকে আমাকে বাঁচার জন্য আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনার রাগ ওনার খুশি কেন আমার একটা দায়িত্ব তাহলে সেটা আমি জবাবদি করতে পারবো না হ্যাঁ বলার পরে কেন সবকিছু রেকর্ড হচ্ছে আল্লাহ দরবারে রেকর্ড হচ্ছে না শুধু অডিও রেকর্ড না ভিডিও রেকর্ড হচ্ছে সেদিন আমি বলবো কিন্তু আপনারা বলে ফেলবেন মানে কি যে আমরা বলে না কে বলবে যে পরে আসছে আমরা ওখানে আগে শুনে নাই ওই নামাজের খুতবার সঙ্গে আসছে শুধু আরবি খুতবা শুনছে কিছুই তো বুঝে নাই বলো না ইউজ তো কখনো বলে নাই কিন্তু আমি যে আগে বলে দিলাম তো সে শুনে নি কিন্তু আমি সেদিন বলবো আলো তুমি রেকর্ড চালু করে দাও আমি বলছি লাগবে যতক্ষণ যে কয়জনে পড়াইছি আমি যতটুকু পারি সব কথা বলার চেষ্টা করেছি তারা মানে না তাদের বিষয়ে না আমার দায়িত্ব বলা আমার কিন্তু দায়িত্ব কিন্তু আপনাদের ধারা ধরে মানে কেন রাসূল তো বলছো যে আপনি তো দারওয়ান না আপনি তো দারওয়ান না আপনি দায়িত্ব শুধু বললে প্রচার করে দেন বলে যান মানা না মানা তাদের ব্যাপার আমি বলছি কি না এটা হচ্ছে আমার দায়িত্ব তো সুতরাং যেটা বললাম যে কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে আমাকে জবাবদিহি করতে হবে দুনিয়ার জিন্দেগি কি কি আমার কাছে আছে এরপরে বলছেন কি সেই দিন এই বিচার ফয়সালার পরে এক দলকে আমল নামা দেওয়া হবে তমান উতিয়ে কিতাবাও দিয়া মিনিহি যারা নেককার মুমিন মুসলিম তারা হবে কি তাদের ডান হাতে আমল নামা দান করা হবে এবং আউলাই কাইয়া প্রাউনে কিতাবাহ তারা নিজেদের কিতাব মানে নিজেদের আমল নামা উচ্চ স্বরে চিল্লা চিল্লা পড়বে যেমন পরীক্ষায় যখন রেজাল্ট প্রকাশিত হয় ফলাফল প্রকাশিত হয় যার ছেলে এ প্লাস পেয়েছে যার সন্তান গোল্ডেন পেয়েছে সে কিন্তু খুব জোরে বলে আমার ছেলে এ প্লাস পেয়েছে বলে খুব খুশি কারণ ভালো রেজাল্ট করেছে আর যার ছেলে ফেল করেছে সে চুপটি এসে ঘরে ঢুকে যায় ঠিক কিনা কথায় বলা কারণ লজ্জা ঠিক কালকে আমাদের মাঝে এরকম একটা সিস্টেম তৈরি হবে যার আমল নামা খুব ভালো ডানাতে আসে সে জোরে জোরে আমল নামা পড়বে আমি এমন করেছি এমন করেছি এমন করেছি কারণ তার সবগুলো ভালো হিসেবে পরিগণিত হয়েছে সে জানা লাস্টে কি ফলাফল দেওয়া থাকবে আমল নামা গুলো লাস্টে কি দেওয়া থাকবে সে জান্নাতি সে বলবে যে আমি জান্নাতি আমি চিল্লাতে থাকবে আর যার আমলা বামাতে আসবে সে তখন লুকাইতে থাকবে বলা আছে হাত পিছনে নিয়ে যাবে পিছনে নিয়ে আমলা লুকাইতে থাকবে কাউকে দেখাতে চাইবে না কারণ সেই দিন লজ্জা কার সামনে মায়ের সামনে বাবার সামনে ভাইয়ের সামনে স্ত্রীর সামনে সন্তানের সামনে লজ্জা কি আমলনামা খারাপ সে তার রেজাল্ট দেখাবে না পিছনে লুকাবে আর বলবে হায় আল্লাহ আমি যদি আজকে মাটি হয়ে যেতাম আমি যদি আজকে মাটি হয়ে যেতাম তাহলে আমার ভালো ছিল সুতরাং আমল নামা সেদিন কোন হাতে নিতে চান এই বিচার আপনাকে করতে হবে যদি ডান হাতে চান তার যে কথা কথা বললাম মানুষের কে আল্লাহ তাআলা সৃষ্টি বানিয়েছেন তার বিবেক বুদ্ধি আকল অবয়ব গঠন হাত পা আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর রাস্তায় আল্লাহ রাসূলের আদর্শ মতো ব্যবহার করতে হবে তাহলে হালাল রিজিক পেতে হবে তাহলে কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা পাবেন আর যদি না করেন তাহলে আমল নামা বাম হাতে চলে যাবে
সময় শেষ যাই হোক যতটুকু বললাম তবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা চলবে যাতে আপনাদের উপকার হয় এই ধারাবাহিক আলোচনা চলবে আমরা যারা পরে আসছি দয়া করে একটু আগে আগে আসেন তাহলে কথাগুলো শুনতে পারবেন জীবনে পরিবর্তন হবে আমরা ছাড়া মানে এশিয়া মহাদেশ ছাড়া ম্যাক্সিমাম আরব কান্ট্রিতে আমরা আসলে খুতবা দিচ্ছি আসলে একদম আমরা পরে যে খুতবাটা দিই এইটা তারা ছিল আরবি ভাষা ভাষী না আরবি বুঝতেন আপনি তো আরবি বুঝেন না মানে আমার ওই খুতবা শুনে আপনাদের কি ফায়দা হবে এই জন্য বাংলাদেশে অনেক জায়গায় আছে যে শুধু একটা খুতবা সেটা বাংলা না আমরা ঠিক আছে আগে বাংলায় বলে দিচ্ছি আপনাদেরকে এই জন্য আপনাদের উচিত ওই খুতবা থেকে এই খুতবাটার গুরুত্ব আপনাদের বেশি দেওয়া উচিত কারণ ওই খুতবা আরবি সব বলতে আপনি কিছু বুঝতে পারবেন না এই জন্য আপনাদের এই খুতবার আগে আসতে হবে অন্তত যাতে করে কিছু আলোচনা শুনে নিজের জীবন পরিবর্তন করতে পারেন এবং কালকে আমাদের ময়দানে দানাত আমল নিয়ে ইমাম মুক্তাদি একসাথে জান্নাতে যেতে পারে আল্লাহ কবুল করছে বলে আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক যারা শুনতে পারেনি তারা কথা বলুন